আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নুরুন নাফিসা আপুর লেখা গানের ওপারে তুমি গল্পের 8 নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত যারা পড়বেন অবশ্যই ছোট্ট করে হলেও কমেন্টে জানিয়ে যাবেন পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সোমবার সন্ধ্যায় বিয়েটা হয়েই গেল ঘরোয়াভাবে। বরপক্ষ হয়ে মেহের, তার মা এবং ড্রাইভারই গেল শুধু। ঋতুদের বাড়ি তো সেভাবে আয়োজন করেনি। এক পক্ষ আয়োজন করবে না আর এক পক্ষ করবে, সেটা কেমন দেখায়। তবে দুই ফুপ্পি আর নানা বাড়ির সদস্যদের আমন্ত্রণ করা হয়েছে কেবল। এ আয়োজনে রিপ্তি বউ সেজেছে, মিহিরও শেরওয়ানি পরেছে। বিয়ে সম্পন্ন হওয়ার পর তাকে আজ রিপ্তিদের বাড়িতে রেখে দিয়েছে। পরবর্তী দিন রিপ্তিকে নিয়ে চলে যাবে তাদের বাড়ি। বিয়ের রেজিস্ট্রি, খাওয়া দাওয়া ও আলোচনা পর্ব পর্যন্ত ড্রয়িং রুমে বসেছিল মিহির। পরক্ষণে রিপ্তির সাথে রিপ্তির আগোচর রুমটা এলো সে। এটা আমার রুম, রিপ্তি কর্তৃক সদ্য পরিচিত রুমটা মিহির প্রবেশ করে দেখতে লাগলো চারপাশ। সবটা গোছানোই, দেয়ালে শান্তিদায়ক পেইন্টিং, এদিক সেদিক বেশ কিছু ছবিও ঝুলে আছে। তার মধ্যে মিহিরের ছবি বেশি, সব মিলে 6-7টার মতো হবে। কিন্তু সবটা ঠিক জায়গায় বিন্যস্ত থাকা সত্ত্বেও রুমকে আগোছালো লাগলো। এই কারণে মিহিরের ছবিগুলো সব আঁকা বাঁকা হয়ে ঝুলে আছে। ওয়ার্ড্রোপের উপরে রাখা ছবিটাও কাত হয়ে আছে। মিহির সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, দেয়ালের পেইন্টিং তুমি করেছো? জি। সুন্দর হয়নি? সুন্দরই হয়েছে। বলতে বলতে ছবিটা সোজা করতে মিহির হাত বাড়াতে রিপ্তি বাধা দিয়ে বলল, খবরদার ওটা ঠিক করবেন না। কেন? এমনি, ওটা এভাবেই থাকবে, কাত করে রেখে আপনাকে শাস্তি দিচ্ছি এভাবে। মিহির হাত সরিয়ে এনে কিঞ্চিত বিস্ময়ের সাথেই বলল, আমাকে শাস্তি কেন? আপনি সেদিন আমাকে বকেছিলেন না, তাই বাসায় এসে সবগুলো ছবিকেই লটকে দিয়ে আপনাকে শাস্তি দিচ্ছি। মিহির হেসে উঠল দুষ্টর পাগলা হতে। এতদিন যাবৎ ঝুলিয়ে রেখেছ, এতটাও শাস্তি দিলে আমি বাঁচব? হ্যাঁ, বাঁচতে হবে। আমাকে বকেছেন কেন তবে? আমি বেঁচে আছি না? লাজুক লাজুক ভঙ্গিতে কথার জবাব দিয়ে গেল রিপ্তি। লাজুক মুখে আকৃষ্ট মিহির হাত বাড়িয়ে গেল দুষ্টুকে জড়িয়ে নিতে। রিপ্তির লজ্জাময় হাসি যেন আরও বেড়ে গেছে। সরে যাওয়ার আগেই টেনে ধরেছে মিহির তাকে, আমার কণ্ঠে ভক্ত তুমি না চেহারায়? আপনার আকর্ষণ কোথায়? তোমার দুষ্টুমিতে। আমার আকর্ষণ সম্পূর্ণ আপনিতে। মিহিরের খুব পাশে থেকে লাজুক দৃষ্টি নত করে জবাব দিল দুষ্ট পড়ি। জবাবের সাথে সাথে যেন চোখ দুটো হালকা ভিজে এসেছে। কেন ভিজেছে তা সংজ্ঞায়িত নয়, হয়তো পছন্দকে আপন করে পাওয়া থেকেই। মিহিরেরও ভালো লাগছে দুষ্টর মিটিমিটি লজ্জাবোধ দেখতে। এর মধ্যে চোখ পড়ল সেই ছবিটির কাছেই রাখা এক ছোট্ট বক্সের দিকে। হাতের চাপে চ্যাপ্টা হয়ে গিয়েছিল বক্সটা, এখনো তেমনই আছে। মিহির সেটি হাতে নিয়ে বলল, এটা সেই গিফট না আমার জন্য নিয়েছিলে যে? মুখে আর জবাব দিতে হলো না। লাজুক চোখে তাকানোই যেন নিশ্চিত হয়েছে মিহির। বক্স খুলে ভেতরে একটা গিটার লকেট পেল। হাতের তালুতে লকেট নিয়ে দেখতে দেখতে বলল, সুন্দর তো, আমারও একটা আছে বাসায়, একটু অন্যরকম, মাঝে মাঝে পড়ি। বলতে বলতেই গলায় দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে রিপ্তিকে জিজ্ঞাসা করলো, ভালোই দেখায় না? রিপ্তি বিড়বিড়িয়ে বলল, খারাপ দেখায় কবে? এমনি রোহান এসে দরজা ঠেলে উঁকি দিল। হাতের ফোনটা দেখিয়ে বলল, আপু তোমার ফোন। রিপ্তি পিছনে ফিরে হাত বাড়ালো দিয়ে যাওয়ার জন্য। রোহান এসে তার হাতে ফোন দিলেও সাথে সাথে প্রস্থানের সুযোগ হলো না। এদিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে রোহানের হাত ধরে হাঁটু ভেঙে বসে গেল মিহির। জানতে চাইল কিছু সন্দেহভাজন তথ্য। রোহান, আমি তোমার কি হই? রোহান যেন চিন্তায় পড়ে গেল, কি জবাব দেবে? সেদিন তো দুলাভাই বলায় মুখ চেপে ধরেছিল রিপ্তি, তাই একবার মিহিরের দিকে আবার রিপ্তির দিকে তাকালো সে। মিহির তার মুখ নিজের দিকে টেনে বলল, আমার দিকে তাকাও, কি হই আমি? ভাইয়া। দুলাভাই না? হ্যাঁ দুলাভাইও। আপু শিখিয়েছিল না এটা? হ্যাঁ আপুই। কবে শিখিয়েছিল? রিপ্তি আবারও মুখ চেপে ধরল রোহানের মুখাভাবে চাপা বিস্ময় জুড়ে বলল, আল্লাহ, ও তো বাচ্চা মানুষ, ও কি বলতে পারবে এসব? আমি কেন দুলাভাই শিখাতে যাব? আমার বিয়ে হলো মাত্র আজকে, দুলাভাই কোত্থেকে আসবে তখন? রিপ্তি মুখ চেপে ধরায় রোহানেরও হাসি পেল, মাথা নাড়া দিল দুষ্টমি। সেই দুহাতে রিপ্তির হাত টেনে নামিয়ে চেঁচালো, ভাইয়া আপুই শিখিয়েছে আমাকে,
তোমার ওই ছবিগুলো দেয়ালে টানিয়েছে আর প্রত্যেক দিন বলছে এসব আমার মিহির দুলাভাইয়ের ছবি। প্রতিদিন যেন ছবি দেখে দেখে দুলাভাই ডেকে যায় এখানে এসে। কথা শেষ করে দৌড়ে ছুটে চলে গেল। চাপা কথা ফাঁস করে দেয়ায় রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালো দীপ্তি। কি দেখে তার চোখ রাঙানোকে? মিহির তার উপর হেসে উঠে দাঁড়ালো। পরবর্তী দিন বিকেলে তাদেরকে নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছে জিনিয়তা বাসুম। রিপ্তির মনোভাব এইটুকুর জন্য গাড়ি না হলেও চলত। ধীর পায়ে দুজনে গল্প করতে করতে প্রথমবার শ্বশুরবাড়ির দোয়ারে উঠে গেলে বেশ মজার হতো না? কিন্তু প্রথম দিনই হেঁটে কিংবা রিক্সায় বউ শ্বশুরবাড়ি আসবে এটা কেমন দেখায়? তাই তার মজাকর ভাবনাটা ঠিক ফলে উঠল না। বিদায় পর্ব জমজমাট না হওয়ায় রিপ্তি কাঁদেওনি, বরং একটু অন্যরকম আনন্দই বিরাজ করছিল শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে। এক দুয়ার থেকে অন্য দুয়ারে পায়ে হেঁটে 3-4 মিনিটের পথ, দেখতে ইচ্ছে হলে দিনে বারবার যেতে আসতে আর কি। বাড়িতে আয়োজন না করলেও পরবর্তীতে বিয়ে উপলক্ষে অফিসের ঘনিষ্ঠ সহকর্মীদের নিয়ে কমিউনিটি সেন্টারে একটা পার্টির আয়োজন করতে হয়েছে মিহিরকে। জিনিয়া তাবাসুম, রোহান এবং রিপ্তিকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে মিহির। তার আগে বাড়িতে আপ্যায়ন হয়েছে রিপ্তিদের পরিবারের সদস্যদের। ফ্রান্সে যাওয়ার দিনক্ষণ এগিয়ে আসায় স্বল্প সময়ের মধ্যেই কার্যক্রমগুলো সেরে উঠতে হয়েছে। সেই সাথে সময় পেলেই নিজের ঘরেও বিভিন্ন গানের লিরিক কণ্ঠে তোলে, সুর জায়গাতে একটু স্পর্শ করে পরিচিত সরঞ্জামগুলো। রিপ্তিও পাশে থাকে সময় হলে, সামনে থেকে মনোযোগ শুনে তার কণ্ঠ, তার সুর বিমোহিত হয়ে প্রণয়ের হাওয়ায় ভেসে হারায় সে বহুদূর। বিয়ের সপ্তাহখানিক যেতে সকাল নাগাদ খুশু ফুপ্পু বাড়িতে এলো। মিহির তখন নাস্তা করতে বসেছে ডাইনিং টেবিলে। রিপ্তি দরজা খুলে দিয়েছিল কলিং বেল বাজলে। খুশু ফুপ্পুকে দেখে মাথার কাপড়টা টেনে আরেকটু তুলেছিল রিপ্তি। সে চিনে না তাকে, তবে বুঝতে পেরেছে এ পরিবারের আত্মীয়বর্গের কেউ, সালামও দিয়েছে। সালামের জবাব দিতে দিতে রিপ্তির দিকে কেমন কেমন চোখ বুলিয়ে তাকাচ্ছিল, যা কিছুটা অস্বস্তি বয়ে আনে। মিহির খেতে দেখেই তাকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ফুপ্পু? আসি, আল্লাহ রাখছে ভালোই। এটা বউ? মিহির সৌজন্যতা সূচক ঠোঁট টানা দিয়ে জবাব দেয়, হুম। তোর মা কই? ওই তো রান্না করে চা করে। রিপ্তি দরজা চাপিয়ে এগিয়ে এসে ফিসফিসে বলে, কে উনি? ফুপ্পু হয়। নাস্তা করছো না কেন তুমি? মা আসুক, মা চা পান করবে আগে, বসে যাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু পরে খাই। রিপ্তি না খেলেও পাশের চেয়ারে বসেছে মিহিরের কথায়। ওদিকে ফুপ্পুর কণ্ঠে শোনা যাচ্ছে সমালোচনামূলক জবাবদিহিতা। জিনিয়া তাবাসুম তাকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আপা? হুম, ভালোই। কি করো? এই তো চা বসালাম। ছেলের বউ এনে নিজের কাজ করতে হয়? জিনিয়া তাবাসুম হাসি মুখে জবাব দেয়, ছেলের বউ এনেছি বলেই কি সংসার বোঝা ফেলে দিয়েছি নাকি? যতদিন বাঁচি আগলে রাখবো ইনশাল্লাহ। তা তো আছেই, কাজকর্ম পারে না বউ কিছু? হ্যাঁ পারে তো, সকাল থেকে উঠে আগে পিছু পিছু ঘুরে নাস্তা রেডি করলো। বসুন আপা, নাস্তা করুন। না, করেই আসছি, ভাবলাম দেখে যাই বউ, দাওয়াত তো করলাই না, বলিনি তো কাউকে, জানেনি তো অবস্থা। আয়োজন করতে পরিবেশ পরিস্থিতি ভালো হওয়া লাগে। তা বউ কেমন দেখলেন? হুম, দেখলাম, বলছিলাম তো ফাতিহার মেয়েটার কথা, এত ফুল পরির মতো সুন্দরী একটা মেয়ে, ওইটা পছন্দ করলে না? এখন তুমি তুলনা করে কও কোনটা বেশি সুন্দরী ছিল। অযথা তুলনার কি দরকার আপা, যার জুড়ি আল্লাহ যেখানে রাখছে, নয়তো কি আর ফুল পরি রেখে আমাদের জল পরি পছন্দ হয়? এ প্রান্তে থাকা মিহির এবং রিপ্তির কানে সবই হুড় হুড়িয়ে এসে লাগছিল। ফুপ্পুর তিরস্কৃত তীক্ষ্ণতায় মিহির মনে মনে নারাজ হলেও চুপচাপ খাওয়ার দিকে মনোযোগ রাখার চেষ্টা করছিল। পিছুফরা লোকের স্বভাব যেন কখনই বদলায় না। এরই মধ্যে একবার রিপ্তির দিকে তাকিয়ে তার মুখভাব দেখে নিল, নিশ্চিত ছিল সে কষ্ট পাবে ফুপ্পুর উতলানো মন্তব্যে। কিন্তু তাকে অবাক করে দিয়ে রিপ্তির মুখভাবে যেন বড্ড রস জমেছে। এতক্ষণ কান্ত ওদিকেই সজাগ ছিল, তবে চোখ দুটো মিহিরের দিকে স্থির ছিল। মিটমিট করে ঠোঁটের কোণে জমে উঠেছিল রসের হাড়ি। মিহির এখন লক্ষ্য করে তাকাতেই রিপ্ত ক্ষীণ আওয়াজে ফিক করে হেসে উঠল জিনিয়া তাবাসুমের শেষ উক্তি শুনে, যা মিহিরের চেহারাকেও হাস্যোজ্জ্বল বিস্ময় রাঙিয়ে দিল। রিপ্তি হাসি নিয়ন্ত্রণে এনে চামচ ছুঁয়ে জিজ্ঞাসা করল, সবজি দিব? মিহির দুদিকে মাথা নাড়ল, তার সবজি লাগবে না। রিপ্তি পুনরায় হাত গুটিয়ে ফিসফিস করল, খুব বেশি সুন্দরী ছিল? মিহির ঠোঁটের ধারে ঈষৎ হাসি মেখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রিপ্তি আবার জানতে চায়, আমার চেয়ে অনেকটা বেশি?
তবে বিয়ে হলো না কেন? কারণ আমার পছন্দের মতো সুন্দরী নয়। খাবার মুখে তোলার আগে জবাবটা দিয়ে নিল মিহির। রিপ্তি একটু ভাব মেখে বলল, আহ, তবে আমি আপনার পছন্দের মতো সুন্দরী বুঝি। মিহিরের মুখের হাসি প্রশস্ত হয়। মুখের খাবার গিলে সে প্রতিউত্তরে বলে, নয় তোর বউ কী করে হও, তোমার চেয়ে বেশি সুন্দরী বলতে, ওই মেয়েটা তোমার চেয়ে ফর্সা বেশি, এতটা উজ্জ্বলতা ভালো লাগে না আমার, আদারে ঘুম ভাঙলে না আবার ভয় পেয়ে যাই। এতক্ষণ মৃদুস্বরে দুজন গল্প করে গেলেও মিহিরের কথায় রিপ্তি খিলখিলিয়ে হেসে উঠল স্বাভাবিক স্বরে। মিহিরের কানে যেন প্রশান্তির ঢেউ হয়ে ভাসছে তার হাসির শব্দ। এমনকি খুশু ফুপ্পু কিচেন থেকে এগিয়ে এলেন জিনিয়া তাবাসুমের সাথে। তাদের দেখে রিপ্তি ইচ্ছাকৃত হাসি থামিয়ে নিয়ে এসেছিল, কিন্তু খিলখিল হাসির বিপরীতে একটু না বললেই যেন হচ্ছিল না খুশু ফুপ্পুর। নতুন বউ এমন করে হাসতে নাই, বেশি হাসলে দুঃখ আসে। মিহির অপ্রকাশ্যে বিরক্ত বোধ করল। রিপ্তি চুপ রইল। নিষেধাজ্ঞাতেই তার হাসি মিলিয়ে যায়নি যেন প্রতিউত্তরটা করল জিনিয়া তাবাসুম। দুঃখ বাক্যে লেখা থাকলে আসবেই, তাই বলে হাসি বুঝে রাখবে কেন আপা? হাসলে মন ভালো থাকে, দুঃখের আগাম চিন্তা করে হাসি লুকানো জরুরি নয়। এক কাপ চা খাবেন না তবে আপা? না, আজ কিছু না, বাড়ি যাই। ঠিক আছে, আবার আসবেন। খুশু ফুপ্পু বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। জিনিয়া তাবাসুম গেলেন দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা লাগাতে। মিহির সন্তুষ্ট হল মায়ের চিন্তাধারার উপর। সে মৃদুস্বরে রিপ্তিকে বলল, তুমি সব সময় হাসবে, এভাবেই হাসবে। মিহিরের মধ্যে ফুপ্পুর বিপরীত ধর্মী ভাবধারার স্পষ্টতা রিপ্তি আবারও হাসল শব্দহীন। নাস্তা করার জন্য প্লেট টেনে নিল পরক্ষণেই। জিনিয়া তাবাসুম চেয়ারে বসতে বসতে বলল, কি যে মানুষ তারা, বুঝি না কিছু। ছেলের বউ নিয়ে সংসার করব আমি, আর যত জ্বালা যন্ত্রণা সব তাদের। মিহির প্রতিউত্তর করে, পাশে লোকে কিছু তো বলবেই মা। মন খারাপ করছো নাকি মেয়ে? তোমার হাসি কিন্তু আমার খুব প্রিয়। রিপ্তির উদ্দেশ্যে বলতেই রিপ্তি প্লেটে খাবার তুলতে তুলতে জবাব দেয়, করেছি তো। ফুপ্পু শাশুড়ি এলেন, নতুন বউয়ের হাতে করা কিছু খেয়ে গেলেন না। এটা কিছু হলো? মা ছেলে দুজনেই হাসল দুষ্টর কথায়। আসলেই হাস্যকর আফসোস রেখে গেল বোধহয় খুশু ফুপ্পু কিছু মুখে না তুলে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।